ধান্দা মেরে গেছি রে ভাই, পুরো ধান্দা মেরে গেছি। এক কথায় চিনতে পারতেছি না আমাদের বাংলাদেশের নায়ক সাকিব খানকে, সোজা কথা চিনতে পারতেছি না। প্রথম শুটিং সেটে দাঁড়ানোর যে একটা প্রথম যে ফ্রেমটা, সেই ফ্রেমটা কিন্তু ইতিমধ্যে অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের পেজে, ফেসবুক পেজে আমাদের ডিরেক্টর, সবার প্রিয় আবেগী ডিরেক্টর অনন্য মামুন সাহেব শেয়ার করে দিয়েছেন। এবং কি শেয়ার করে আবার উপরে এটা লিখে দিয়েছেন যে এটার পর আর কিছু আসবে না, সিনেমা শেষ করে বাকিটা জানাবো, ঠিক আছে? কারণ এইভাবে যদি একের পর এক ফ্রেম টু ফ্রেম আমরা দেখতে থাকি তাহলে সিনেমা হলে যে কী দেখবো, তাই না? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কাজেই কিন্তু ভাই, মানে প্রশংসা, মানে প্রশংসা করতেই হয়। এমন একটা পিকচার শেয়ার করছে, দেখো আমি একদম ধরে ধরে ডিটেল বলবো এবার, সেটা হচ্ছে যে সাকিব খানের লুকের কথায় সর্বপ্রথমে আসতেই হয়, সেটা নিয়ে আলাদা স্পেসিফিক ভিডিও বানানো যাবে, ঠিক আছে? এই সাকিব খানকে আমরা বাংলা সিনেমায় কখনো দেখি নাই, লুকটা কি, হেয়ার কাটটাই অন্যরকম, হালকা চুলে রং রং মনে হচ্ছে যে চুলটা একটু বাদামি বাদামি আছে, হালকা না পুরোপুরি, মোটামুটি ভালোই আছে। তারপর বুকের বোতাম, শার্টের বোতামগুলো খোলা, অন্যরকম, সব কিছুই অন্যরকম, চেহারা মানে একটু অন্যরকম একটা ভাব, চেহারায় কিন্তু অনেকটা পরিবর্তন এসেছে। সেদিন যে ইন্টারভিউ দিল সেই লুক না কিন্তু, এটা একদম ডিফারেন্ট লুক, ঠিক আছে? একদম উস্কো খুস্কো পাড়ার বা এলাকার বকাটে ছেলে, অথবা মানে হচ্ছে টোটালি একটা অন্যরকম একটা লুক, সাইকো সাইকো একটা ভাব কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? অথবা মানে ন্যাচারাল বিষয়টা এরকম না যে মেকি মেকি, আমাদের বাংলাদেশের অনেক সিনেমা হয় না, বাংলাদেশের অনেক সিনেমায় সাকিব খান নিজেই অভিনয় করেছে, যে সমস্ত সিনেমার লুক দেখলে আমার খুব রাগ উঠতো, ঠিক আছে, যে কিরে ভাই, মানে কোরিওগ্রাফার থেকে শুরু করে যারা কস্টিউম ডিজাইনার থাকে, দায়িত্বে যারা থাকে লুকটা সেট করার জন্য, মেকআপ ম্যান, ঠিক আছে, মেকআপ আর্টিস্ট, এরা আসলে করেটা কি? বাংলাদেশের সিনেমায় আসলেই সাকিব খানের লুক ঠিক থাকে না, বাংলাদেশের সিনেমায় আসলেই সাকিব খানকে দেখতে কেমন যেন একটা লাগে, ঠিক আছে, মেকি মেকি লাগে, এই বিষয়গুলো আমি আসলে মেনে নিতে পারতাম না, কিন্তু কলকাতায় গেলে তার লুক আবার ঠিক হয়ে যেত, ঠিক আছে? এবার দেখার পালা ছিল এটাই, এইবার দেখার বিষয়টা ছিল এটাই যে তামিল তামিল লুকে সাকিব খানকে কেমন লাগে। ইভেন সেটা তো আমরা আসলে অধিকাংশ মানুষই যারা সাকিব খানের ভক্ত আছে বা বাংলা চলচ্চিত্র ভক্ত আছে, সবাই কিন্তু মনে মনে হলেও জানতো যে সাকিব খান যদি বলিউডে থাকতো তাহলে বলিউডেও সে রাজ করতে পারতো, তার মধ্যে সেই পটেনশিয়াল বিষয়টা আছে, তার মধ্যে সেই গুণাবলীর সবটুকুই আছে, শুধুমাত্র আমাদের দেশের পরিচালকেরা তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে নাই, এটা হলো আমাদের নাম্বার ওয়ান আফসোস, ঠিক আছে? কারণ আমাদের দেশের খেলোয়াড়দেরকেই তো সঠিকভাবে ব্যবহার করতে পারে না আমাদের, কী বলে, টিম ম্যানেজমেন্ট, তাই না? ঠিক সেরকমভাবে সিনেমার ক্ষেত্রে নায়ক সাকিব খানকে এখন পর্যন্ত আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি নাই, সঠিকভাবে কিন্তু ইউজ করতে পারি নাই, যার জন্য আমাদের চলচ্চিত্রেরও আহামরি কোনো উন্নতি আমরা করতে পারি নাই। কিন্তু দেখো বন্ধুরা, তোমরা দেখো সাকিব খান, এই যে সাকিব খান, অরিজিনাল ভার্সন অফ সাকিব খান, ঠিক আছে? এটা হচ্ছে সাকিব খানের অরিজিনাল ভার্সন, ঠিক আছে? সাকিব খান মূলত একজন জেনুইন অভিনেতা, তারপরে হচ্ছে একজন সুপারস্টার, আগে অভিনেতা। কারণ আমি যখন ছোটোবেলা থেকে, আমি একদম ছোটোবেলা, একদম অনেস্টলি বলতেছি, আমি যখন ছোটো ছিলাম এই সমস্ত রিভিউ টিভিউ তখনও করতাম না, হ্যাঁ, তখন এই সমস্ত চিন্তাও ছিল না, সোজা কথা নিষ্পাপ মন মাইন্ড নিয়ে যখন মুভি দেখতাম না, একদম টোটাল মুভিটাই দেখতাম, ঠিক আছে? তখন আমি কী বলে প্রাইমারি লেভেলের ছিলাম যখন, তখনকার কথা বলতেছি। সাকিব খানকে যখন ওই অন্যান্য হিরোদের পাশে, যেমন রিয়াজ, ফেরদৌস, এদের সাথেই তো আগে সাইড নায়ক হিসেবে সাকিব খান কাজ করতো, তাই না? এটা তো আমরা সবাই জানি, এটা তো আর অস্বীকার করার কিছু নাই, একসময় সাকিব খান ছিল সাইড নায়ক। সেই সাইড নায়ক অবস্থায় আমি যখন তাকে দেখতাম ছোটোবেলায়, তখন ওই মেন যে হিরোটা থাকতো না, মেন হিরো ফেরদৌস, রিয়াজ, এভাবে নাম উল্লেখ না করি, তারা যে থাকতো আর কি, মেন নায়ক হিসেবে থাকতো, সেই আলোটা সম্পূর্ণ কেড়ে নিত এই সাকিব খান। হ্যাঁ বন্ধুরা, সেই আলোটা সম্পূর্ণ নিজের দিকে কেড়ে নিত, কেড়ে নিতে সক্ষম হতো সেই অবহেলিত সেই সেই নায়ক, সেই সাকিব খান, সেই সাকিব খান হচ্ছে এই সাকিব খান, ঠিক আছে? কিন্তু কোথায় যেন তাকে আমরা সঠিকভাবে ইউজ করতে পারি নাই, যখন থেকে আমাদের চলচ্চিত্রটা ডিজিটালাইজেশন হয়ে গেল, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে চলচ্চিত্রর যে প্যাটার্নটা চেঞ্জ হয়েছে কিন্তু মাঝখানে, আগে ছিল হচ্ছে এক ধরনের, তারপরে যখন ডিজিটাল হয়ে গেল, সিডি ক্যাসেটের যুগ চলে গেল, ঠিক আছে, সিনেমা হলে পরিবর্তন এলো, ডিজিটাল মেশিন বসানো হলো, তখন থেকেই সাকিব খানের যে আগের ভার্সনটা সেটাকে খুঁজে পাচ্ছিলাম না। কেননা ওই মেশিন চেঞ্জের সাথে সাথে অনেক পরিচালকও ব্যাকডেটেড হয়ে গেছে, অনেক পরিচালক নতুন আগমন ঘটেছে, যারা এরা আসলে সঠিকভাবে সাকিব খানকে ইউজ করতে পারে নাই, যার জন্য আসলে মেন যে ভার্সনটা, যে অভিনেতা সাকিব খান, তাকে আমরা পর্দায় দেখতে পারি নাই। আজকে যে মনের থেকে এই কথাগুলো আমি বের করলাম, ঠিক আছে, কেন বের করলাম বন্ধুরা, বের করার অরিজিনাল কারণটাই হচ্ছে এই ফ্রেমটা। এই ফ্রেমে সাকিব খানকে দেখেই বোঝা যাচ্ছে, অত কিছু দেখার প্রয়োজন নাই, ভিডিও দেখার প্রয়োজন নাই, এই ফ্রেমটা দেখে অনেকে বুঝে ফেলবে এই সিনেমাটা কোন লেভেলের হবে, ঠিক আছে? আমি নিজেই মানে অবাক হয়ে গেছি, এটা যে সাকিব খান, মনে হচ্ছে যে তামিল কোনো একটা হিরো,
এবং কি নায়িকা তো মার্শাল, নায়িকা এই যে আমি বললাম না যে এই দুজন যখন আসলে রিয়াল ক্যামেরা, গতকাল একটা ভিডিওতে আমি বলেছিলাম যে যখন শাকিব খান এখন তো মোবাইলের ক্যামেরা দিয়ে জাস্ট একটা লুক শেয়ার করছে মাত্র, কিন্তু যখন ফিল্মের ক্যামেরা দিয়ে সে মানে ফিল্মের মধ্যে সে দর্শকের সামনে আসবে, যখন পর্দায় আসবে, তখন ভাই একদম আগুন ধরায় দিবে। ঠিক আছে, সেটাই হয়েছে, তাই করছে। ঠিক আছে, ফার্স্ট ফ্রেমটা যেভাবে শেয়ার দিছে, জাস্ট খালি ওই যে শুটিং হয় না ক্যামেরার সামনে গিয়ে, ক্যামেরার যে ডিসপ্লেটা থাকে একটু বড় ডিসপ্লেটা থাকে, সেই ডিসপ্লেতে গিয়ে জাস্ট একটা পিকচার তুলছে ক্যামেরাতে। ঠিক আছে, ফোন দিয়ে পিকচার তুলে এখানে শেয়ার দিছে। মুগ্ধ হয়ে গেছি ভাই, আমার আরও অনেক কথা বলার আছে, বাট আমি আসলে এই বারবার আমি এই পিকচারটার দিকে তাকিয়ে আছি। সেট ডিজাইন দুর্দান্ত হয়েছে, একদম তামিল মুভির স্টাইলে হচ্ছে সব কিছু, বোঝাই যাচ্ছে নায়িকার চলন বলন সব কিছু কেমন থাকবে কিছুটা আমার মনে হয় যে অনুমান করা যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে হ্যাঁ বন্ধুরা, তামিল সিনেমাগুলোতে আমরা যেরকমটা দেখি প্রায় সেরকমটাই হবে। আর ইতিমধ্যে এটা কিন্তু 100% শিওর যে শাকিব খানকে কিন্তু মাত্র একটা লুকে দেখা যাবে না, শাকিব খানকে এই সিনেমায় দশটা লুকেরও বেশি লুকে দেখা যাওয়ার সম্ভাবনা আছে। দশটা লুকে তো দেখা যাবে 100% শিওর। তারপরেও কিন্তু অনন্য মামুন নিজেই বলেছে যে মনে রাখবেন শাকিব খানকে, আপনারা আপনাদের শাকিব খানকে এই সিনেমায় 10+ লুকে দেখতে পারবেন, ভিন্ন ভিন্ন লুকে। ঠিক আছে, এটা কীভাবে সম্ভব হবে সেই চিন্তাই বাঁচতেছি না। ঠিক আছে, কারণ হচ্ছে যে একটা সিনেমা হয় সর্বোচ্চ 2.5 ঘন্টা, সর্বোচ্চ ধরলাম 3 ঘন্টা, কিন্তু 3 ঘন্টা টাইমের মধ্যে 10টা লুকেরও বেশি লুকে শাকিব খানকে দেখা যাবে, এটা খুবই এক্সাইটিং একটা বিষয়। জাস্ট এইটা দেখার জন্য হলেও আমার মনে হয় যে অনেকেরই মুভিটা দেখার জন্য, যে একটা হিরো কীভাবে 10-10টা লুকে একটা সিনেমা করে, একটা সিনেমাতে প্রেজেন্ট হয়। এবং কি আমরা জানি যে এটা বাংলাদেশি সিনেমা না, বাংলাদেশি শুধুমাত্র সিনেমা না, যে হচ্ছে এখানে পরিচালক উরুম দারুম কইরা কোনো মতে মনে করো যে লুকটুকলুক মানে লুকটুক আইনা সাজায় দিবে, কথা বলতে পারছি না এক্সাইটিংয়ের জন্য। ঠিক আছে, কোনো মতে একটা কাজ করে ফেলবে। ঠিক আছে, এটা অবশ্যই বাজেট যেরকম বেশি, 10 কোটি+ এটার বাজেট। আমি আগেই অনেক আগে, আমার অনেক আগের একটা ভিডিও আছে, প্রায় সপ্তাহখানেক বা তারও বেশি আগের একটা ভিডিও আছে, দেখো, যদি সবগুলো ভিডিও কেউ যদি দেখে থাকো তাহলে জানো যে আমি এর আগে বলেছিলাম যে শাকিব খানের এই দরদের বাজেট আমার যেটা মনে হচ্ছিল যে 10-15 কোটি টাকার মধ্যে হবে। আমি কিন্তু একটা হিসাব দিয়েছিলাম, আমি বলেছিলাম যে আমার যেহেতু মিডিয়া রিলেটেড ভাই ব্রাদার্স আছে, তাদের সাথে আমার একটা আলাপ আলোচনা হয়। ঠিক আছে, আমি যতটুকু অনুমান করতে পেরেছিলাম অনুমানটা কিন্তু একদম 100% সঠিক। ঠিক আছে, আমি বলেছিলাম 10-12 কোটি, 10-15 কোটি এর ভিতরে হবে, সেটাই হয়েছে, 10 কোটি+ বলছে। তার মানে হচ্ছে যে সিনেমা শেষই করে নাই এখনও পর্যন্ত, কেবল শুরু করলো, এটা শেষ করতে করতে কিছুটা টাকা বেশি লাগতেও পারে, অনেক ব্যাপার স্যাপার আছে। তো সম্পূর্ণ কাজই তো হবে ইন্ডিয়াতে, জাস্ট 15% কাজ হবে বাংলাদেশে, সেটা তো কোনো ব্যাপার না, 15% মানে 15% কোনো পার্সেন্টই না। ঠিক আছে, সম্পূর্ণ কাজই হয়ে যাবে ইন্ডিয়াতে। ঠিক আছে, পরে শুধু এসে তাও আবার এই যে পোস্ট প্রোডাকশনের এডিটের কাজটা সব কিছু হবে হচ্ছে তোমার ইন্ডিয়াতে। কাজেই এখন আমার কথা হচ্ছে যে শাকিব খানকে কিন্তু আমরা ইউজ করতে পারিনি, এটা হচ্ছে 1 নম্বর আক্ষেপের বিষয়। প্যান ইন্ডিয়া সিনেমা হিসেবে এই ফ্রেম একদম 100% কাঁপাইয়া দিবে আমার যেটা মনে হচ্ছে। আমার একটা মানে একটা খুব বড় রিকোয়েস্ট থাকবে অনন্য মামুন ভাই এবং এই সিনেমার সংশ্লিষ্ট টিমের সকলের জন্য, একটা মাত্র রিকোয়েস্ট আমি করব, সেটা হচ্ছে যে সিনেমাটাতে কোনো কিছুর কমতি আপনারা রাখেন না। অনেক সময় আমরা দেখি যে মানে চাইলে কম টাকার মধ্যে অনেক ভালো কিছু করা যায়, আমি জানি আপনারা এই চেষ্টা আপনারা করবেন, আমার বলে দিতে হবে না, আমার মতো নগণ্য, আমি একটা ছোট একটা চ্যানেলের একজন উপস্থাপক হিসেবে এই কথা বললেই যে আমার কথা আপনাদের কান পর্যন্ত পৌঁছাবে এটা না, কিন্তু আমি জাস্ট আমার অনুভূতি প্রকাশ করতেছি যে হ্যাঁ, চাইলে অনেক কিছু কম্প্রোমাইজ করে অনেক সেটের মধ্যে অনেকভাবে টাকা বাঁচিয়ে হলেও ওই সিনেমাতে সেটা কাজে খাটানো যায়, সেই চেষ্টাটা আপনারা করেন। আর আমি 100% কনফিডেন্ট, 100% শিওর যে শাকিব খান তার অন্যান্য সিনেমায় যতটা ডেডিকেটেড থাকে তার থেকে 110% এই সিনেমাতে তিনি নিজেকে উজাড় করে দিবেন, সেটা আমি 100% শিওর দিয়ে বলতে পারতেছি। ঠিক আছে, কারণ শাকিব খান এটা একটা তার লাইফের বিগ বাজেটের সিনেমা, শাকিব খানের লাইফের সবচেয়ে বড় ক্যানভাসের সিনেমা, শাকিব খানের জীবনে সর্বপ্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা যেটাতে তিনি সুযোগটা পেয়েছেন নিজেকে মানে প্রকাশ করার বিশ্বের সবার সামনে। কারণ হচ্ছে আমি বলি সেটা হচ্ছে যে রাজকুমার একটা সিনেমা, সেটাও পরে আসতেছে, কিন্তু এর আগে শাকিব খান প্রিয়তমা করেছে, সেটাই হচ্ছে শাকিব খানের সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা এখনও পর্যন্ত, কিন্তু সেই সিনেমাগুলো কিন্তু একটু আলাদা। এই সিনেমাটাতে কিন্তু স্পেশাল কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এই সিনেমার সংশ্লিষ্ট সবাই। ঠিক আছে, যেমন 1, এটা প্যান ইন্ডিয়ান সিনেমা, 2, এটা হচ্ছে শাকিব খানের সবচেয়ে বিগ বাজেটের সিনেমা, 3, এটা বলিউডের একটা নায়িকার সাথে শাকিব খানের প্রথম কাজ। ঠিক আছে, এটাতে শাকিব খানকে অনেক বাধা বিপত্তি, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, 4। ঠিক আছে, আরও কত শুনতে চান,
সমস্যার সম্মুখীন হতে হবে কেন বললাম, এখানে ভাষাগত একটা দিক আছে, সেই 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 ব্যাপারে শাকিব খানকে চর্চা করতে হবে, প্রতিনিয়ত শিখতে হবে। শাকিব খান নিজে সেটা বলেছে, এটা আমার কথা না, ঠিক আছে? নতুন নতুন যত এক্সপেরিমেন্ট করতে হবে শাকিব খানকে, এই যে লুক 10টা লুকে হাজির হবে, 10টা 10টার বেশি লুকে হাজির হবে বলা হচ্ছে, এটা একটা বিশাল চ্যালেঞ্জ, ঠিক আছে? ফিটনেসের ব্যাপারটা আছে এখানে, 10টা লুক মানে কিন্তু শুধু 10টা লুক না, এখানে 10টা ফিটনেস শাকিব খানকে দেখাতে হবে, ফিটনেসের মধ্যে পারফেকশন থাকতে হবে, তাহলেই এই সিনেমাটা সার্থক হবে, ঠিক আছে? আর শাকিব খান তো শুধু শাকিব খান না, শাকিব খান বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো, সেই অনুযায়ী তাকে অ্যাক্টিং করতে হবে, অ্যাক্টিং লেভেলটাও ঠিক রাখতে হবে। আবার এই সিনেমায় সংশ্লিষ্ট আরও যারা কাজ করতেছে বাংলাদেশ থেকে কিছু শিল্পী, আমি সেদিন দেখলাম যে এলিনা শাম্মি, উনি ফ্লাইটের আগে একটা স্ট্যাটাস দিয়ে জানালেন যে হচ্ছে আমি দরদের জন্য যাচ্ছি, ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো ওনাদের মানে যারা এই যে আরও ছোটো ছোটো ক্যারেক্টারগুলো যারা করবেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমি জানি তারা এই ভিডিও দেখবেন না, কিন্তু তারপরে আমি আমার মনের ভাব প্রকাশ করতেছি যে তাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে ভাইয়েরা আমার, বোনেরা আমার, দয়া করে আপনারা শাকিব খান যে লেভেলের অ্যাক্টিংটা করবেন তার কাছাকাছি হলেও যাওয়ার চেষ্টা করেন সবাই, ঠিক আছে? মানে সিনেমাটাকে আপনারা একদম ন্যাচারাল করে তুলেন যাতে হেটার্সরা এরকম হয়ে যায়। অনেক সহ্য করছি শাকিব ভক্ত হিসেবে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কথা শুনতে হয়েছে, ঠিক আছে? কিন্তু এত বড় একটা কাজের পরেও যদি কেউ বাংলাদেশেরই যদি কেউ বলে যে শাকিব খান হ্যান ত্যান নানান ধরনের কথা যদি কেউ বলে, তাহলে আসলেই সে সিনেমার কোনো আসলে সও বোঝে না, ঠিক আছে? সে আসলে বাংলা সিনেমার দেখার যোগ্যই না, ঠিক আছে? তো অনেক কথা বললাম, অনেক অনেক এক্সাইটিং আমি আসলে এই সিনেমার। অনন্য মামুন বলে দিয়েছে যে এটাই হচ্ছে লাস্ট পোস্ট, এরপরে আর কোনো কিছু আসবে না, ঠিক আছে? এই কথার সাথে আমি একমত, কারণ এত বেশি ঘন ঘন আপডেট দিলে আমার মনে হয় সিনেমার সব কিছু আমরা আগেই যদি জেনে যাই, আমাদের যদি মানুষ কি মানুষ হচ্ছে জানার আগ্রহ বেশি, মানুষ জানার আগ্রহ বেশি, যখন সব কিছু জেনে যাবে তখন যখন জানার কিছু থাকবে না তখন কিন্তু আগ্রহ হারিয়ে ফেলবে। কাজেই আমি জানি এই সিনেমাতে জানার মতো অনেক কিছু আছে, এই সিনেমাতে চমকের শেষ নাই, তাই দুই একটা চমক একটু দেখায় আমাদেরকে একটু উৎসাহটা বাড়াইয়া রাখলো আর কি, ঠিক আছে? যাই হোক, সবচেয়ে ভালো লাগতেছে দুজনকে কিন্তু দুর্দান্ত মানাইছে, ঠিক আছে? আবারও দেখাচ্ছি, ওকে ওকে। তো থ্যাংক ইউ সবাই এই ভিডিওটা দেখার জন্য, আমি আসলে আমার এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারতেছিলাম না ভিডিওতে, ভিডিও করার সময় অনেক মানে কথা স্লিপিং হচ্ছিল। যাই হোক, ভালো থাকো সবাই, দরদের জন্য রইল অনেক 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 শুভকামনা।